নিজেদের প্রথম রকেট উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে থ্রিডি প্রিন্টিংয়ের পথ প্রদর্শক কোম্পানি রিয়েলিটি টিভি স্পেস। পিছিয়ে যাওয়া সেই উৎক্ষেপণ প্রচেষ্টা কোম্পানির উচ্চাভিলাষী উৎপাদন পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। ফ্লোরিডার খেপ ক্যানাভেরালে অবস্থিত ইউএস স্পেস ফোর্সের LC-16 লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ হওয়ার কথা ছিল কোম্পানির টেরান ওয়ান নামে পরিচিত রকেটটির। রিয়েলিটিভিটির সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টিম এলিস বলেন, কোম্পানির পরবর্তী প্রচেষ্টা চালাতে কয়েকদিন সময় লাগতে পারে।